হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা নোবেল প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি সবকটা ঘোষণা হয়ে গেছে জানি তো আমি তোমাদের এখানে দু হাজার কুড়ি সালে যারা যারা শুধু নোবেল প্রাইজ পেয়েছে বা পাবে দু হাজার ডিসেম্বরে শুধু তাদের কথাই বলবো না আমি নোবেল প্রাইজ এর হিস্ট্রি নিয়ে এখানে আলোচনা করবো যেখান থেকে আমাদের যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে বিভিন্ন এক্সামে হিস্ট্রি আর নোবেল প্রাইজ সম্পর্কিত বিভিন্ন ফ্যাক্টস নিয়ে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের অনেক কিছু জানার রয়েছে এই ভিডিওটাতে আমি তোমাদের শেষকালে টোটাল ফর্টি ফাইভ প্লাস টু টোটাল ফর্টি সেভেন এমসি অ্যাকচুয়ালি এখানে ইনক্লুড করেছি যার সাহায্যে তোমাদের এটা প্র্যাকটিসও হয়ে যাবে এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন আরআবি এনপিসি রেলওয়ে গ্রুপ ডি আইসিডিএস ডাব্লু এবং ডাব্লু সব কটার জন্য হেল্পফুল হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো নোবেল প্রাইজটার সম্পর্কে টোটাল যাবতীয় ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে কভার করেছি আমি প্রথমে আমরা দেখে নেব নোবেল প্রাইজ সম্পর্কিত কিছু তথ্য যেমন উনিশশো এক সাল থেকে পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য ও শান্তি এই জায়গাগুলোতে এই ক্যাটাগরিতে অসামান্য কৃতিতের জন্য ওয়ার্ল্ডের যে কোনো জায়গার যারা পুরুষ বা কৃতি মহিলা রয়েছেন বিভিন্ন ফিল্ডে এখানে যেগুলো যেগুলো আমি বললাম তো সেক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়াটা স্টার্ট হয়েছিল উনিশশো এক সাল থেকে তাহলে এখানে আমাদের একটা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল কি উনিশশো সাল থেকে নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল সুইডিশ পদার্থবিদ রসনবিদ এবং ডিনামাইট আবিষ্কর্তা এটাও অনেক এক্সামে জিজ্ঞাসা করা হয় অ্যালফেড বার্নহার নোবেল ইনি কী আবিষ্কার করেছিলেন এই ডিনামি ডিনামাইট আবিষ্কার কিন্তু করেছিলেন অ্যালফার্ড বার্নহার্ট নোবেল এবং এই অ্যালফার্ট বার্নার্ড নোবেলের এই নোবেল পুরস্কার ইনি অ্যাকচুয়ালি যে এর ইনার পেটেন্টের জন্য যে টাকাটা পেয়েছিলেন সেইটা অ্যাকচুয়ালি যারা যারা এই ধরনের পুরুষ বা কৃতি মহিলা হন তাদের প্রত্যেক বছর সেই পুরস্কার থেকেই এদেরকে কিন্তু নোবেল পুরস্কারটা দেওয়া হয়ে থাকে আঠারোশো পঁচানব্বই সালে সাতাশে নভেম্বর ইনি তার মোট সম্পত্তির এই দেখো এখানে নাইনটি ফোর পারসেন্ট নোবেল পুরস্কার তহবিলের জন্য দান করেন এই তহবিল থেকেই প্রত্যেক বছর নোবেল পুরস্কারটা কিন্তু দেওয়া হয় তাই এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে স্মরণ করে তার মৃত্যু দিবস প্রত্যেক বছর কবে দশ ডিসেম্বর দশ ডিসেম্বরে আমি তোমাদের বলছিলাম যে টেন্থ ডিসেম্বর ডিসেম্বরে প্রত্যেক বছর নোবেল প্রাইজটা দেওয়া হয় কেন এনার মৃত্যু দিবস দশ ডিসেম্বর আলফ্রেড বানহার নোবেল এই দিনে প্রত্যেক বছর কিন্তু নোবেল প্রাইজটা দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কারটা দেওয়া হয় এইটাও অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয় তো আমি দেখো যে যে জায়গাগুলো ওখানে মার্ক করছি সেই সবকটা জায়গা থেকে কিন্তু এক্সামে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আর এটা শুরু করে রয়্যাল সুইডিশ একাডেমি রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারটা দেয় পদার্থবিদ্যা রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশাডেমি উনিশশো আটষট্টি সালে সুইডেন সুইডেনের সেভরি গ্রিক্স ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে দেখো প্রথমে এখানে অর্থনীতি ছিল না এখানে টোটাল পাঁচটা ছিল তারপরে অর্থনীতিটা যোগ হলো উনিশশো আটষট্টিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া স্টার্ট হলো মানে উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে প্রথম নোবেল পুরস্কার অর্থনীতিতে দেওয়া হয়েছিল উনিশশো উনসত্তরে তো এখানেও আমাদের এটা একটা পয়েন্ট হয়ে গেলো চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা কী করেছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এগুলো প্রত্যেকটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট সাহিত্যে নোবেল দেওয়ার ব্যবস্থা কে করেছে সুইডিশ একাডেমি সুইডিশ একাডেমি থেকে সাহিত্য নোবেলটা দেওয়া হয় আর শান্তিতে নোবেল পুরস্কার যেটা আসে প্রচুর এক্সামে নরওয়েজিয়ান নোবেল কমিটি আমি তোমাদের এর পরে পরে এমসিকিউ দিয়ে সবকটা জিনিস কভার করে দেবো দেখবে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে এখান থেকে পুরস্কার হিসাবে দেওয়া হয় আঠেরো ক্যারেটের একটা স্বর্ণপদক ডিপ্লোমা একটা সার্টিফিকেট দেওয়া হয় তার সাথে সাথে দেখো পুরস্কার মূল্য হিসেবে টেন মিলিয়ন সুইডিশ ক্রোনার দেওয়া হয় এই নোবেল প্রাইজে মোট ছটা তাহলে ক্যাটাগরি হচ্ছে আমাদের কী কী এখানে অর্থনীতিটা দেখলাম যেটা উনিশশো উনসত্তর থেকে দেওয়া হচ্ছে এবং এখানে পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য এবং শান্তি এরপরে আমরা দেখে নেব এবছর যারা যারা নোবেল প্রাইজ পেয়েছেন দু হাজার কুড়িতে যারা যারা নোবেল প্রাইজ পাবেন মানে দশ ডিসেম্বর যাদেরকে নোবেল প্রাইজ প্রদান করা হবে তাদেরকে তারপরে আমি আস্তে আস্তে তোমাদের নোবেল প্রাইজের বিভিন্ন হিস্ট্রি যেমন আমাদের ভারতের কালাকারা নোবেল প্রাইজ পেয়েছেন কে কিসে প্রথম নোবেল প্রাইজ পেয়েছেন বা ধরো সব থেকে কনিষ্ঠতম কে প্রাইজ পেয়েছেন এই ধরনের প্রচুর এক্সাম এক্সামের প্রশ্ন আসে তোমরা একটু পরে পরেই আমি তোমাদের জন্য প্রশ্নগুলো অ্যারেঞ্জ করেছি দেখতে পারবে তো দেখে নাও পদার্থবিজ্ঞান দু হাজার কুড়ি সালে নোবেল পুরস্কার পেয়েছেন উপরের সবকটা অ্যান্ড্রিয়া মিয়া গেজ রজার পেনরোজ আর রেইনহার্ট গেঞ্জেল আমি সবার এখানে ছবি দিয়ে দিয়েছি তোমাদের প্রজার সুবিধার জন্য এবারে আমরা একটু ডিটেলস দেখে নেব এগুলো অলরেডি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে আলোচনা করেছি মার্কিন বিজ্ঞানী অ্যান্ড্রিয়া গেজ ব্রিটেনের রজার পেনরোজ আর জার্মানির রেইনহার্ট গেঞ্জেল যৌথভাবে এই সম্মানটা পেয়েছেন কেন একটা শর্ট আমরা শর্টে জেনে নেব ব্ল্যাক হোল দিয়ে গবেষণা করার জন্য এরা এনারা কিন্তু এই প্রাইজটা পেয়েছেন নোবেল প্রাইজটা টু থাউজেন্ড টোয়েন্টিতে আর দু সালে আমরা একবার চোখ বুলিয়ে নেবো যেটা পদার্থবিদ্যাতে নোবেল প্রাইজ ছিলেন জেমস পিবিলস কানাডার দিদিয়ের কেল সুইজারল্যান্ডের আর মাইকেল মেয়র সুইজারল্যান্ডের ঠিক আছে এখানে কোথাকার বাসিন্দা এইগুলো আমাদেরকে কিন্তু একটু নোট করে রাখতে হয় তোমরা এইগুলো এখান থেকে ভালো করে নোট করে নাও কিংবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে দেখো ভিজিট করো ওখানে আমি তোমাদের পুরোপুরি দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা এটা করে নিতে পারবে বা আমাদের অ্যাপ যেটা রয়েছে সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখানে আমি নোবেল প্রাইজ সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে পড়াশোনা করে নিতে পারবে আর এখানে এই যে পদার্থবিদ্যায় দু হাজার উনিশ সালে যে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল সেটার কারণ ছিল মহাজগতের সৃষ্টিতত্ত্বের বিষয়ক তাত্ত্বিক আবিষ্কারের একটা জন্য এরপরে আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে কিছু নোবেল প্রাইজ হিস্ট্রি অ্যাবাউট এই পদার্থবিদ্যা দেখো পদার্থবিদ্যায় প্রথম নোবেল পেয়েছিলেন জার্মানি বিজ্ঞানী ডাব্লিউ কে রেনজন রেনজন পেয়েছিলেন এক্স রে রশ্মির আবিষ্কর্তা প্রচুর এক্সামে দুটোই আসে এক্স রে রশ্মির আবিষ্কর্তা রণচেন উনিশশো সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন পিয়ের কুড়ি মাদাম কুড়ি দুজন দম্পতি এনারা পদার্থবিদ্যা নোবেল পান উনিশশো তিন সালে এরকমভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় নিচের কোন দম্পতি পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন তো সেক্ষেত্রে আমাদের পিরের মাদাম মাদামখুড়ি হয়ে যাবে যেখানে অপশান সেখানে আমাদের রাইট অ্যান্সার করতে হবে সর্বকনিষ্ঠ পদার্থবিদ্যায় নোবেল জয়ী আমরা যদি দেখি তাহলে লরেন্স ব্রাগ হয়ে যাবে যিনি অস্ট্রেলিয়ার প্রাচীনদা উনিশশো সালে ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্রাগ কথাটা মনে রাখতে হবে ইনি কী হলো সর্বকনিষ্ঠ পদার্থবিদ্যায় নোবেল জয়ী প্রবীণ পদার্থবিদ্যায় নোবেল জয়ী মানে সব থেকে বয়স্ক হচ্ছেন আর্থার অ্যাসকিন ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা দু হাজার সালে এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর্থার অ্যাসকিন ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা দু হাজার সালে এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যিনি সব থেকে বয়স্ক প্রথম ভারতীয় হিসাবে উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যায় নোবেল কে পেয়েছিলেন সিভি রমন প্রচুর আছে এক্সামে শুধু সিভি রমন প্রথম বলে এটাও জিজ্ঞাসা করা হয় না কত সালে ইনি পেয়েছিলেন সেটাও জিজ্ঞাসা করা হয় বা প্রথম পদার্থবিদ্যায় কে পেয়েছেন এটাও জিজ্ঞাসা করা হয় এছাড়া দ্বিতীয় ভারতীয় হিসেবে যদি দেখি তাহলে উনিশশো তিরাশি সালে পেয়েছিলেন চন্দ্রশেখর সুব্রমণীয়ম এখানে টাইপিংটা একটু মিস্টেক রয়েছে তোমরা চেক করবে সুব্রমণিয়ম চন্দ্রশেখর ইনি পেয়েছিলেন সুব্রমণীয়ম যিনি পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন উনিশশো তিরাশিতে উনিশশো তিরিশের পরে উনিশশো তিরাশিতে পদার্থবিদ্যাতে নোবেল পেয়েছিলেন চন্দ্রশেখর সি সুব্রমণিয়ম এরপরে দেখবো দেখো অর্থনীতিতে দু হাজার কুড়িতে কারা কারা নোবেল পুরস্কার পেতে চলেছে তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের রবার্ট ব্রি উইলসন আর পল মিলগ্রম এনারা দুজন অর্থনীতিতে বছর নোবেল পুরস্কার পাচ্ছেন নিলামের আমি আগের দিন তোমাদের বলেছিলাম অক্সেন যে সিস্টেমটা রয়েছে নিলামের একটা বিকল্প প্রসেস আবিষ্কার করেছেন এই দুজন বিজ্ঞানী রবার্ট বি উইলসন ইনি আমেরিকার বাসিন্দা এবং পল মিলগ্রম এনারা দুজনেই আমেরিকার বাসিন্দা এনারা দুজন অর্থনীতিতে নোবেল পুরস্কারটা পেয়েছেন কি কারণে নিলামের মাধ্যমে যে পণ্য বিপণনের পদ্ধতি সেটার একটা বিকল্প পদ্ধতি এনারা আবিষ্কার করেছেন দু উনিশ সালে কারা কারা নোবেল প্রাইজ পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এস্তার ডোফলো এবং মাইকেল ক্রেমার এনাতে তিনজনকে দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছিল দু সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইস্তার ডাফলো আর মাইকেল ক্রেমারকে এরপরে আমরা দেখে নিই কিছু অর্থনীতির হিস্ট্রি কীভাবে এখান থেকে কী কী ধরনের পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক রাগনার প্লিস কে পেয়েছিল অর্থনীতিতে ফার্স্ট নোবেল প্রাইজ পেয়েছিল রাগনার প্লিজ যিনি নরওয়ের বাসিন্দা ছিলেন রাগনার প্লিস এবং জন টিমবারজেন যিনি নেদারল্যান্ডের বাসিন্দা ছিলেন এরা যৌথভাবে উনিশশো উনসত্তর সালে প্রথম অর্থনীতিতে আমি কি বললাম অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো উনসত্তরে তো এরা দুজন পেয়েছিল অর্থনীতিতে প্রথম নোবেল প্রবীণ অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক লিওনিথ হুরুইচ মানে সবথেকে বয়স্ক নোবেল অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন এরকম হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা লিওনিথ হুরুইচ আর দু সালে ইনি পুরস্কারটা পেয়েছিলেন লিওনি থুরুইচ দু সালে এই পুরস্কারটা পেয়েছিলেন উনিশশো সালে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পেয়েছিলেন অমর্ত সেন প্রচুর এক্সামে এখনও জিজ্ঞাসা করা হয় অমর্ত প্রথম অর্থনীতিতে কে ভারতীয় কোন ভারতীয় প্রথম অর্থনীতিতে নোবেল পান এবং কত সালে পেয়েছিলেন এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে উনিশশো আটানব্বই হয়ে যাবে অমর্ত সেন এরপরে যেটা দেখব আমরা দু হাজার সালে সাহিত্যতে কাকে নোবেল পুরস্কার দেওয়া হবে দু হাজার কুড়িতে লিটারেচারে আমরা জানি সুন্দর ভয়েস যেটা লুইস গ্লুককে দেওয়া হবে দ্য টু থাউজেন্ড টোয়েন্টি নোবেল প্রাইজ ইন লিটারেচার ইজ অ্যাওয়ার্ডেড টু দ্য আমেরিকান পোয়েট লুইস লুক অ্যাকচুয়ালি এটা বলা হয়েছিল ফর হার আনমিস্টেকেবল পোয়েটিক ভয়েস দ্যাট উইথ অস্ট্রিয়ার বিউটি মেক্স ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্ট ইউনিভার্সাল এর মানেটা কি এর মানে হচ্ছে তার এই যে তার যে ভয়েস এটা গোটা বিশ্বের কাছে তাকে একটা ইন্ডিভিজুয়াল তার অস্তিত্বের পরিচয় দেয় দু হাজার আঠেরো সালে নোবেল পুরস্কার পানকে দু হাজার আঠেরো আর দু উনিশটা আমাদের দেখতে হবে এই কারণেই দুটোই দু হাজার উনিশে দেওয়া হয়েছিল কেননা দু হাজার আঠেরোতে একটু কন্ট্রোভার্সি ছিল যেটা পোল্যান্ডের ওলগাতোকার যুগ পেয়েছিলেন সেটা দু হাজার আঠেরোতে দেওয়া হয়নি দু হাজার উনিশে দেওয়া হয়েছিল এবং দু হাজার উনিশের যেটা হয়েছিল শেষ হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রিয়ার হানকে তো এখানে দু হাজার আঠেরো দু হাজার উনিশ আমাদেরকে দুটোই কিন্তু মনে রাখতে হবে এরপরে আমরা যেটা দেখব সাহিত্যে নোবেল প্রাইজের কিছু হিস্ট্রি যেমন আমাদের সব থেকে প্রথম যেটা এবং গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিলেন উনিশশো সালে কেন পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করার জন্য সাহিত্যে উনিশশো সালে ইউনাইটেড কিংডমের রুডিয়ার্ড কিবলিং সর্বকনিষ্ঠ হিসাবে সবথেকে ছোট মানে নোবেল প্রাইজ প্রাপক হিসাবে রুডিয়ার্ড কিবলিং ইনি পেয়েছিলেন উনিশশো সাত সালে সাহিত্যে দু হাজার সাত সালে ইরানের ডোরিস লেজিং এনার প্রবীণতম ব্যক্তি হিসাবে যেটা সবথেকে বয়স্ক ডোরিস লেসিং ইনি পেয়েছিলেন নোবেল পুরস্কার দু হাজার সাতে আর দু হাজার এক সালে ভিএস নাইপাল পুরস্কার পান যিনি আমাদের ভারতীয় দু হাজার এক সালে ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান কিন্তু ফ্রান্সের নে হেনেসুলি প্রথম নেই ইনি প্রথম পেয়েছিলেন উনিশশো সালে যখন নোবেল পুরস্কার দেওয়া স্টার্ট হয়েছিল প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল রেদেসুলি প্রধন্মকে লিটারেচারের জন্য মরণোত্তর সাহিত্যে নোবেল পুরস্কার পান সুইডেনের এরিক অ্যাক্সেল গার্লফ্রেন্ড নাইনটিন থার্টি ওয়ানে সো এইগুলো গেল আমাদের লিটারেচার ক্যাটাগরিতে নোবেল প্রাইজের হিস্ট্রি রসায়নে দু হাজার কুড়িতে কাদের কাদের নোবেল পুরস্কার দেওয়া হবে দেখো এক্ষেত্রে দুজনকে দেওয়া হবে সেটা হচ্ছে এমানুয়েল কার্পেন্টিয়ার আর জেনিফার দুধ দুধ না এনারা দুজনকে এদের দুজনকে দেওয়া হবে এমএমএল কার্পেন্টিয়ারের হচ্ছেন ইনি ফ্রান্সের বাসিন্দা আর আমাদের যদি জেনিফার দুধ না দেখি ইনি আমেরিকার বাসিন্দা আমরা দেখে নেব এনারা কেন নোবেল প্রাইজ পাচ্ছেন দু হাজার কুড়িতে আমি বলেছিলাম যে জিন সম্পাদনার ক্ষেত্রে অর্থাৎ জিনোম এডিটিংয়ের ক্ষেত্রে এরা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে করে বিভিন্ন জীবের ডিএনএ চেঞ্জ করা যাবে মানে এডিট করা যাবে তো এটা একটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার যেটাতে যারা 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 জেনেটিসিস্ট যারা রয়েছেন বা মেডিকেল রিসার্চেস যারা রয়েছেন তারা এটাতে খুব হেল্প পাবেন তাদের অনেক সুবিধা হবে এই পদ্ধতিটার নাম হচ্ছে সিআরআই এস পি আর ক্যাশ নাইন ঠিক আছে এই পদ্ধতিটা হচ্ছে জিনোম এডিটিংয়ের একটা পদ্ধতি যার জন্য এনাদের দুজনকে কিন্তু এবছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আর ইতিহাসে এনারা ষষ্ঠ এবং সপ্তম মহিলা যারা রসায়নে নোবেল পুরস্কার পেলেন দু হাজার সালে রসায়নে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছিল আমরা একবার দেখে নেব এটা পেয়েছিল জন ভি গুডেন গুডেনফ মিস্টার স্ট্যানলি হুইটিংহাম আর আকিরা ইয়োসিনো লিথিয়ামায়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল দু সালে এই এনাদের তিনজনকে এরপর যেটা দেখবো আমরা রসায়নে নোবেল প্রাইজের কিছু হিস্ট্রি রসায়নে প্রথম নোবেল বিজয়ী জে এইচ ভ্যান্ড হফ যিনি নেদারল্যান্ডের বাসিন্দা ইনি উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কারটা কে পেয়েছিলেন জে এইচ ভ্যান্ড হফ আমরা কেমিস্ট্রি বইয়ে সবাই সবাই এনার নাম শুনেছি ফ্রেডরিক স্যাঙ্গার ইনি ইংল্যান্ডের বাসিন্দা রসায়ন শাস্ত্রের টোটাল দুবার নোবেল প্রাইজ পেছিলেন উনিশশো আটান্নতে এবং উনিশশো আশিতে তাহলে যদি জিজ্ঞাসা করা হয় রসায়নে দুবার নোবেল প্রাপক নোবেল প্রাইজ প্রাপক কে আমাদের হয়ে যাবে ফ্রেডারিক স্যাঙ্গার দু সালে ভেঙ্কট রামান রামাকৃষ্ণন প্রথম ভারতীয় হিসাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে কে পান রসায়নে ভেঙ্কট রামান রামাকৃষ্ণন এখানে দেখে নেব ফ্রান্সের ফ্রেডেরিক জুলিয়ট ইনি সর্বকনিষ্ঠ হিসাবে উনিশশো সালে পেয়েছিলেন আর প্রবীণ ব্যক্তি হিসাবে পান জন বি কুরেনাব দু হাজার যেটা বললাম ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি প্রবীণ ব্যক্তি তো এই জায়গাটা কিন্তু আমাদের একটু মার্ক করে রাখতে হবে এই জায়গাটা পড়তে পারে এক্সামে এনার সাতানব্বই বছর বয়সে ইনি কিন্তু পেয়েছিলেন জন বি কুরেনাব এরপরে আমরা চলে যাব যেটা দু সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছে তো এক্ষেত্রে হার্ভেজে অল্টার চার্লস এম রাইস মাইকেল হটন যেমন হার্ভেজে অল্টার আমেরিকার বাসিন্দা চার্লস এম রাইস আমেরিকার বাসিন্দা এবং মাইকেল হটন ব্রিটেনের বাসিন্দা কেন এরা পেয়েছিলেন আমরা দেখে নেব তার আগে আমি একটু মনে রাখার জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এই ট্রিকটা বলেছিলাম কি যে আলট্রা মটন রাইস যেখানে আলট্রা থেকে আমরা অল্টার মনে রাখতে পারবো মাটন থেকে হটন আর রাইস থেকে রাইস তো সেক্ষেত্রে আমরা মার্কিন বিজ্ঞানী হারপেজে অল্টার ইনি আমেরিকা চার্লস এম রাইস যিনি মার্কিন অবশ্যই এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হটন এরা তিনজন পেয়েছেন কেন পেয়েছেন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এবং এই ব্যাপারে বিভিন্ন চিকিৎসা আরও অনেক গুরুত্বপূর্ণ অবদান এদের রয়েছে যার জন্য নোবেল পুরস্কারটা এদেরকে দেওয়া হয়েছে আর ইতিহাসে এই প্রথম কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস কীভাবে নিরাময় সম্ভব সেটা জানিয়েছেন এই তিনজন বিজ্ঞানী যৌথভাবে তারা রক্ত পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত কী করে করা যায় এবং তার ব্যাপারে আরও নতুন কিছু ওষুধ তারা আবিষ্কার করেছেন যেটা বিভিন্ন হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত বিভিন্ন মানুষের কিন্তু জীবন বাঁচিয়েছে দু হাজার কথা যদি আমরা দেখি চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন তাহলে এখানে আমাদের হয়ে যাবে জি কেলিন জুনিয়র আমেরিকার বাসিন্দা স্যার পিটার জে র্যাটলিভ যিনি ইউনাইটেড কিংডমের বাসিন্দা গ্রেগ এল সোমেনজা যিনি আমেরিকার বাসিন্দা আর শরীরে কোচগুলো কীভাবে অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে খাপ খায় সেটা নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসাবে তারা এই পুরস্কারটা কিন্তু পেয়েছেন পেয়েছিলেন দু হাজার উনিশে এরপর আমরা দেখে নেব এই ব্যাপারে কিছু নোবেল প্রাইজের হিস্ট্রি যেমন চিকিৎসাবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল হরগোবিন্দ খুরানা ভারতীয়তে প্রথম ভারতীয় অ্যাকচুয়ালি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন হরগোবিন্দ খোরানা উনিশশো সালে যারা যারা প্রথম পেয়েছে তোমরা এগুলো আলাদা করে একটু নোট করে নেবে এটা কিন্তু আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় এবং কত সালে পেয়েছেন সেটাও জিজ্ঞাসা করা হয় তো এক্ষেত্রে হরগোবিন্দ খোরানা উনিশশো সালে পেয়েছেন এছাড়া উনিশশো সালে চিকিৎসাবদায় রোনাল্ড রস পেয়েছেন রোনাল্ড রস একটা গুরুত্বপূর্ণ আমাদের বিজ্ঞানী এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে আমরা জানি তো ইনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা আমাদের এখানে দেখে নিতে হবে আর কেন পেয়েছিলেন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি প্রবীণ ব্যক্তি হিসাবে চিকিৎসায় নোবেল পুরস্কার পানকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেটন রাউস উনিশশো সালে উনিশশো সালে প্রবীণ ব্যক্তি আমরা যদি দেখি সবথেকে বয়স্ক ব্যক্তি হিসাবে আর সর্বকনিষ্ঠ যদি দেখি তাহলে হয়ে যাবে ফ্রেডেরিক বান্টিং ইনি উনিশশো সালে পেয়েছিলেন ইনি কানাডার বাসিন্দা আর পেটেন রাউস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মরণোত্তর চিকিৎসাবিদ্যা নোবেল পুরস্কার পেয়েছিলেন রাল্প স্টেইন ম্যান ও দু সালে দু সালে চিকিৎসা বিজ্ঞানে দম্পতি হিসাবে নোবেল পুরস্কার পাওয়ার নরওয়ের এডভার্ড মেজার আর মে ব্রিট মোজার এনারা দুজন দম্পতি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার চোদ্দোতে দু কুড়িতে শান্তিতে কাকে নোবেল পুরস্কার দেওয়া হবে শান্তিতে দেখো নোবেল পুরস্কার দেওয়া হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে সারা বিশ্বে ক্ষুদার জ্বালা মেটাতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালা হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়ার বাধা দেওয়া সব রকম চেষ্টা চালিয়ে গেছে এই সংস্থা আমি এই পুরো ব্যাপারটা একটু ছোট করে তোমাদের কাছে রেখার চেষ্টা করেছি তারই স্বীকৃতি হিসাবে নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নগদ দশ মিলিয়ন ক্রোনা মানে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন প্রায় মার্কিন ডলার আমি তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্ট ঠিক কত টাকা মিলিয়ন মার্কিন ডলারের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দশ মিলিয়ন ক্রোনাই বলবো তো এই পুরস্কার মূল্য ছাড়া স্বর্ণপদক আমরা জানি এটা আমি তোমাদের আগে আগেই আলোচনা করলাম আগামী দশ ডিসেম্বর অসলোতে এটা মানে নোবেল পিস প্রাইজ যেটা আমি বলেছি অসলো থেকে দেওয়া হবে তো অসলোতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সব গুলো তুলে দেওয়া হবে যারা যারা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মানে মেম্বার রয়েছেন দু হাজার উনিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছিলেন মানে কে পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী ইনি তো একশোতম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আমি তোমাদের বলেছিলাম সো এইটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একশোতম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এটাও আমাদের একটা এক্সট্রা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হয়ে গেল দু সালে যিনি পেয়েছিলেন অ্যাবি আহমেদ আলী ইনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং ইনি প্রতিবেশী যে ইরিত্রিয়া দেশ রয়েছে তার সাথে নিজেদের যে একটা সমস্যা চলছিল সেই সমস্যাটা সমাধান করেছিলেন বিশেষ ভূমিকা পালন করেছিলেন সে ব্যাপারে তার জন্য এনাকে এই সম্মানজনক পুরস্কারটা দেওয়া হয়েছে এরপর আমরা দেখে নেব শান্তিতে নোবেল প্রাইজের কিছু হিস্ট্রি যেমন সর্বকনিষ্ঠ হিসাবে দু সালে পাকিস্তানের মালালা ইউসুফজাই পেয়েছিলেন জয়েন্ট যেটা পেয়েছিলেন মালালা ইউসুফ আমাদের ভারতীয় সাথে আচ্ছা এখানে প্রবীণ ব্যক্তি হিসাবে কৈলা সত্যার্থী যেটা কৈলাস সত্যার্থী আর মালালা ইউসুফ যাই সালে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কৈলাস সত্যাত্মী আমাদের ভারতীয় ইন্ডিয়ান এবং পাকিস্তানি মালালা ইউসুফজাই এনারা দুজন জয়েন্ট নোবেল শান্তি প্রাইজ পিস প্রাইজটা পেয়েছিলেন প্রবীণ ব্যক্তি হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রবীণ ব্যক্তি একদম বয়স্ক যদি দেখি তাহলে জোসেফ রোট প্লাট উনিশশো সালে পেয়েছিলেন উনিশশো উনআশি সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেজা এখনও জিজ্ঞাসা করা হয় এক্সামে মাদার টেরেজা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে ধরা হয় এনাকে এছাড়া শান্তিতে নোবেল পুরস্কার পান ভারতীয় হিসাবে রাজেন্দ্র কে তিনি হচ্ছে দু হাজার সালে পেয়েছিলেন আর এখানে তো এটা বললামই যে কৈলাস প্রত্যাধী দু হাজার চোদ্দো সালে এই মালালা আর ইউসুফী পেয়েছিলেন মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান সুইডেনের ডাগ হামার এই সুইডেনের বাসিন্দা এবারে আমরা দেখে নেব এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জিজ্ঞাসা করলাম তার মধ্যে থেকেও সেগুলোর মধ্যে থেকে তো রয়েইছে এবং তার সাথে আমি আরো কিছু প্রশ্ন জুড়ে দিয়েছি যেগুলো প্রিভিয়াস বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন নোবেল প্রাইজ থেকে আসতে পারে শুধুমাত্র কারা কারা নোবেল প্রাইজ পেয়েছে এটা জানাটা আমাদের কাছে ইনাফ নয় নোবেল প্রাইজ সম্পর্কে ডিটেলস তথ্য আমাদের কাছে দরকার বিভিন্ন এক্সামে কিন্তু নোবেল প্রাইজ সম্পর্কিত সব প্রশ্ন অ্যান্সার করতে সব প্রশ্নের উত্তর করতে তো দেখো সাত নম্বর প্রশ্ন আমি তোমাদের জন্য যেটা রেখেছি নিচের কে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন দুটোই পুরস্কার পেয়েছেন তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে দেখো অ্যান্সার এক্ষেত্রে আমাদের মাদার টেরিজা হয়ে যাবে ইনি নোবেল পুরস্কারও পেয়েছেন ভারতরত্নও পেয়েছেন নির্মের কোন ব্যক্তি সতেরো বছর বয়সে নোবেল পুরস্কার পান সতেরো বছর বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছেন অবশ্যই মালালা ইউসুফ যাই আমি একটু আগেই বললাম সর্বকনিষ্ঠ হিসাবে নোবেলে শান্তি প্রাইজ পেয়েছিলেন মানে পিস নোবেল পিস প্রাইজ পেয়েছেন কিন্তু মালালা ইউসুফ যাই দু সালে উইথ কৈলাস সত্যাতী ইন্ডিয়ান নির্মের কোন আমেরিকার রাষ্ট্রপতি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ বুস ব্লিন কিন্টর দেখো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে বারাক ওবামা অপশন বি জনগণের মধ্যে আন্তর্জাতিক কূটনীতি ইন্টারন্যাশনাল যে ডিপ্লোম্যাটিক যে কাজকর্ম যেগুলো আন্তর্জাতিক কূটনীতি এবং সহযোগিতা জোরদার করার ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য দু হাজার সালে শান্তিতে মানে এই নোবেল শান্তি পুরস্কারটা পেয়েছিলেন রাষ্ট্রপতি বারাক ওবামা এবছরও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নমিনেটেড করা হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়নি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু দু হাজার কুড়িতে নমিনেটেড হয়েছিলেন আচ্ছা এরপরে চলে যাব বারাক ওবামা কত সালে নোবেল পুরস্কার পান জাস্ট এক্ষুনি আমি বললাম এটা আমাদের দু হাজার সাল হয়ে যাবে ভারতের কোন ব্যক্তি প্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান খুব সহজ প্রচুর আসে এক্সামে অ্যান্সার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে গীতাঞ্জলির জন্য উনিশশো সালে ইনি পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য নোবেল পুরস্কার দু সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি দু সালে যেটা আমি বললাম যে কন্ট্রোভার্সির জন্য আটকে গিয়েছিল যেটা দু হাজার উনিশে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাহিত্যে ভারতের কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পান প্রথম মাদার টেরেসা আমি বললাম তো এটাও কিন্তু প্রশ্নতে প্রিভিয়াস ইয়ার এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে মাদার টেরেসা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এটা কোনটা অ্যান্সার হবে আমাদের ইনি উনিশশো সালে পেয়েছিলেন এটাও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল নোবেল প্রাইজ কোন বছর থেকে দেওয়া চালু হয় এটা কোনটা হবে আমি বলেছি দেখো উনিশশো এক সাল উনিশশো সাল থেকে নোবেল প্রাইজ কিন্তু দেওয়া চালু হয় নোবেল প্রাইজ কোথা থেকে দেওয়া হয় নোবেল প্রাইজ দেওয়া হয় সুইডেন থেকে আমি কে কে দেয় সেটাও বলে দিয়েছি ফার্স্ট স্লাইডে একদম নোবেল পিস প্রাইজ কোন দেশ থেকে দেওয়া হয় পিস প্রাইজটা দেওয়া হয় নরওয়ে অসলো দু হাজার চোদ্দ সালে নির্মের কোন ভারতীয় ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন দেখো এক্ষেত্রে কৈলা সত্যি উইথ মালালা ইউসুফ চাই অমর্ত সেন কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান অমর্ত সেন অমর্ত সেন পেয়েছিলেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে এটাও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন দেখো এক্ষেত্রে আমি বলেছিলাম ওলকা যুগ দেওয়া হয়নি কিন্তু দু হাজার সালের জন্য অলকা যুগ পেয়েছিলেন এগুলো আগের বারে রেলওয়ে এক্সামে এসেছিলো দু হাজার আঠেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি কিন্তু দু হাজার আঠারো সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ওগলা তোকাকযুগকে বছর দু হাজার উনিশের নোবেল পুরস্কারটা দেওয়া হয় পোল্যান্ডের লেখক ইনি একজন ওগলা ওলকা টোকার যুগ তো ইনি মানুষের জীবনে যে ধরনের বিভিন্ন ধরনের যে সমস্যা এবং সেই সমস্যার অতিক্রম করে ওঠার যে কাহিনি সেটা তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন ফ্লাইটস উপন্যাসের জন্য এনাকে মাইন্ড বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারও দেওয়া হয়েছিল এটাও আমাদেরকে একটু এখানে মনে রাখতে হবে ওলকা টোকাক এরপরে যেটা চলে যাব কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া চালু হয়েছিল দেখো আমি তোমাদের বলেছি কোনটা হবে নাইনটিন সিক্সটি নাইন সিক্সটি নাইনে অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া চালু হয়েছিল নোবেল পুরস্কার নির্মের কোন ব্যক্তির নাম অনুসারে দেওয়া হয় খুব সহজ প্রশ্ন এটাও এক্সামে জিজ্ঞাসা করা হয় অ্যালফ্রেড বার্নহার নোবেল হয়ে যাবে প্রত্যেক বছর কোন দিনে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার প্রত্যেক বছর টেন্থ ডিসেম্বর দেওয়া হয় যেদিনকে আলফ্রেড ভান নোবেলের মৃত্যুদিন নেক্সট যেটা দেখবো সি ভি রমন কত সালে নোবেল পুরস্কার পান সি ভি রমন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি পেয়েছিলেন উনিশশো সালে ভারতে প্রথম কোন ব্যক্তি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান জাস্ট এক্ষুনি যার নাম বললাম কে হবে সি ভি রমন এগুলো সব কটা কিন্তু এইভাবে এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে এস চন্দ্রশেখর রাও কত সালে পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার পান ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো এটা আমি নিজে বানিয়েছি তবে শিবির আমনগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল রসায়নে অসামান্য অবদানের জন্য নির্মীর কোন ভারতীয় ব্যক্তি দু সালে নোবেল পুরস্কার পান এটা কোনটা হবে আমাদের ভেঙ্কট রামান রামাকৃষ্ণান নোবেল পুরস্কারের মোট পুরস্কার মূল্য কত দেখো এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমেরিকান ডলার এসে এখানে একটু তোমরা একটু এটা কারেক্ট করে নেবে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে আমাদের এইটা এই জায়গাটা তোমরা একটু টাইপিং মিস্টেক হচ্ছে এটা ঠিক করে নেবে ঠিক আছে আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন না ঠিকই আছে আচ্ছা এইখানে তোমাদের টেন মিলিয়ন যদি দেখি আমরা সুইডিশ ক্রোনার আর এখানে আমাদের যদি হয়ে যায় তাহলে ওটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমেরিকান ডলার নোবেল পুরস্কারে যে পদকটা দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে গ্রামের হিসাবে আমরা যদি দেখি তাহলে একশো গ্রাম কিন্তু সোনা থাকে নোবেল পুরস্কারে যে পদকটা দেওয়া হয় তাতে এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল নির্মের কোন ব্যক্তিগণ দু দু সালে শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন দেখো এক্ষেত্রে আমি আবারও বলছি কয়লা সত্তাতে মালালা ইউসুফ যাই প্রচুরবার এটা জিজ্ঞাসা করা হয়েছিল এক্সামে অর্থনীতিতে নোবেল পুরস্কারটা কোন সংস্থা দিয়ে থাকে দেখো এটা আমি বলেছিলাম কোন ব্যাংক সেভরিক রিক্স ব্যাংক এইটা কিন্তু দিয়ে থাকে অর্থনীতিতে নোবেল প্রাইজটা পদার্থবিদ্যা রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে কোন সংস্থা এটা দেয় রয়্যাল সুইডিশ একাডেমি এটা পদার্থবিদ্যা রসায়নবিদ্যাতে নোবেল পুরস্কার প্রদান করে চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা করে কোন সংস্থা দেখো এইটা হয়ে যাবে আমাদের ক্যারোলিন ইনস্টিটিউট আমি সব কটা তোমাদের প্রথম প্রথমটাতে একটা জায়গাতে পয়েন্ট করে বলে দিয়েছিলাম সাহিত্যে নোবেল দেওয়ার কথা মানে ব্যবস্থা করে কোন সংস্থা সাহিত্যে নোবেল দেওয়ার দেখো এটা হয়ে যাবে আমাদের সুইডিশ অ্যাকাডেমি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে অ্যাকচুয়ালি নরওয়েজিয়ান মানে নোবেল কমিটি নির্মের কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় দেখো এটা দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি অশ্লো থেকে প্রচুর আসে এক্সামে নির্মের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না দেখো এর মধ্যে একমাত্র ম্যাথামেটিক্সে দেওয়া হয় না আচ্ছা অ্যাবেল পুরস্কার দেওয়া হয় তার জন্য ম্যাথামেটিক্সে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি নির্মের কোন ভারতীয় বায়োলজিস্ট নোবেল পুরস্কার পায় এক্ষেত্রে অ্যান্সার আমাদের হরবিন্দ হরগোবিন্দ খোরানা হয়ে যাবে অ্যাস্ট্রোফিজিক্সের জন্য কোন ভারতীয় নোবিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যাস্ট্রোফিজিক্সের জন্য এক্ষেত্রে অধ্যাপক চন্দ্রশেখর পেয়েছিলেন দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস কতবার নোবেল পুরস্কার পেয়েছে এখনও পর্যন্ত টোটাল তিনবার পেয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস আন্তর্জাতিক এটা শান্তিতে নোবেল পুরস্কার যেমন এবারে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পেয়েছে এরকম উনিশশো সতেরোতে উনিশশো চুয়াল্লিশে এবং উনিশশো তেষট্টি সালে তিনবার নোবেল পুরস্কার পেয়েছিল শান্তিতে এই দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস নির্মের কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এক্সামে এসেছিল এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যান্সার যেটা হয়ে যাবে জিন পল সাত্রে অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন চলো এটা ডিনামাইট আমরা জানি সবাই নির্মের কোন ব্যক্তি প্রথম ভৌতবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মানে পদার্থবিদ্যায় তো এক্ষেত্রে উই উইলহেম রনজেন এটা পদার্থবিদ্যা করে নেবে ভৌতবিজ্ঞানরা পদার্থবিদ্যা করে নেবে পদার্থবিদ্যায় ওকে চলো এরপরে যেটা দেখবো নির্মের কোন ভাষায় সাহিত্যে বেশি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোন ভাষাতে কোন ভাষার জন্য তো অবশ্যই এটা ইংলিশ হবে এবারেও ইংলিশের জন্যই দেওয়া হয়েছে সিভি রমন নির্মের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান দেখো এক্ষেত্রে লাইট স্ক্যাটারিং এর জন্য সিভি রমনকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সিভি রমনের ব্যাপারটা প্রচুর আসে এক্সামে নোবেল শান্তি পুরস্কার বাদ দিয়ে আর যেসব ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় সেগুলো নির্মের কোন শহর থেকে দেওয়া হয় তো অবশ্যই এটা ওসলো থেকে দেওয়া হয় শান্তি পুরস্কার শান্তি পুরস্কার বাদ দিয়ে আর যেসব ক্ষেত্রে ওকে এটা একটু তোমরা স্কিপ করে নেবে প্রশ্নটা তোমরা বুঝতেই পারছো এখানে দেখো অশ্লো থেকে অ্যাকচুয়ালি দেওয়া হয় শান্তি পুরস্কারটা আর বাদ বাকিগুলো আমি তোমাদের আগেই বলে দিয়েছি সো এই প্রশ্নটা তোমরা একটু স্কিপ করে ভৌত ভৌতবিজ্ঞানে বলতে এখানে পদার্থবিদ্যার কথা বলা হয়েছে পদার্থবিদ্যায় এখনও পর্যন্ত কতগুলো মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে তিনজন উনিশশো তিন সালে মেরি কুড়ি উনিশশো তেষট্টিতে মারিয়া গোপার্ট মায়ার আর দু সালে ডোনাস ক্রিকল্যান্ড নির্মলিখিত মধ্যে কারা দুটো ভিন্ন শাখায় বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন দেখো এক্ষেত্রে মাদাম কুড়ি দুটো বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই পেয়েছিলেন রসায়ন এবং পদার্থবিদ্যাতে সো এইগুলো ছিল এই নোবেল প্রাইজ সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমরা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করবে ভিডিওটা আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে নাও আমাদের অফিশিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে ভিজিট করে এগুলো তোমরা পড়াশোনা করতে পারো বা অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে ওগুলো একটু দেখে নিতে পারবে ওখান থেকে আমি কিন্তু বিভিন্ন ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দিই যাতে তোমাদের ইউটিউব থেকে নোটিফিকেশানের প্রবলেম হলে তোমরা এখান থেকে নোটিফিকেশানগুলো পাও আর অবশ্যই একবার নোটিফিকেশান বেল আইকানটাতে ক্লিক করে নিয়ে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও নয়তো তোমাদের নোটিফিকেশান ঠিকঠাকভাবে যাবে না ওয়েবসাইটে ভিজিট করো এখানে সব প্রশ্ন দেওয়া রয়েছে অ্যাপেও সব কিছু দেওয়া রয়েছে তোমরা অ্যাপটাও ডাউনলোড করো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর জি কে বই যেটার কথা বলছিলাম একদম প্রথমে দেখালাম ওটা সম্পর্কে ডিটেলস আমি এখানে একটা ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি যেখানে আমি দু হাজার কুড়ির সব কিছু কী কী আলোচনা করেছি টোটাল সব কিছুটা এখানে আমি দিয়ে দিয়েছি পুরো স্ট্র্যাটেজিকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে কভার করা রয়েছে তো তোমরা ভিডিওটা একটু দেখে নাও আই বাটনে যেটা রয়েছে সেখান থেকে দেখলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে তারপর যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের প্রয়োজন তাহলে তোমরা কালেক্ট করতে পারো আদারওয়াইজ কি ফলোয়িং নলেজ অ্যাকাউন্ট আমরা তোমাদেরকে একটা একটা করে প্রত্যেকটাই করিয়ে দেবো চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখা হচ্ছে আটটা তিরিশের ভিডিওতে আটটা তিরিশে আমরা আজকে জেনারেল অ্যাওয়ারনেসের হ্যাশ ফিফটি টু দেখবো যেটা লাইভ হবে তোমরা সেটা সবাই অংশগ্রহণ করতে পারবে ইউটিউবেই হবে এটা ওকে চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হচ্ছে